একেবারে নিখুঁত পারফরম্যান্স করেছে টিম ইন্ডিয়া। সাউথ আফ্রিকাকে সাউথ আফ্রিকার মাটিতেই বিশাল ব্যবধানে হারিয়েছে ভারত। দলকে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন সূর্যকুমার যাদব। সাউথ আফ্রিকার বিপক্ষে এই ম্যাচটাই নিজের আন্তর্জাতিক ক্যারিয়ারে টি টোয়েন্টিতে তৃতীয় শতক তুলে নিয়েছেন সূর্যকুমার যাদব। সাউথ আফ্রিকার বিপক্ষে সিরিজের তৃতীয় ও শেষ টি টোয়েন্টি ম্যাচটাই প্রথমে ব্যাটিংয়ে যায় ভারত। ব্যাটিং করতে নেমে সাউথ আফ্রিকার বোলারদের বেধরক পিটিয়ে 201 রানের পাহাড় সম সংগ্রহ পেয়েছে টিম ইন্ডিয়া। ভারতের চমৎকার এই স্কোরে বড় অবদান রেখেছেন সূর্যকুমার যাদব ও ইউএসবি জয়সওয়াল। সূর্যকুমার যাদব এদিন মাত্র 56 বলে করেছেন 100 রান। তার 56 বলে সেঞ্চুরি ইনিংসটি সাজানো ছিল 8টি ছক্কা ও 60টি চারে। 178 স্ট্রাইক রেটে ব্যাটিং করেছেন সূর্যকুমার যাদব। অন্যদিকে ওপেনিংয়ে 41 বলে 60 রানের ঝড় তুলেছেন ইউএসবি জয়সওয়াল 3 ছক্কা 6 চারে। জবাবে এই রান তাড়া করতে নামা সাউথ আফ্রিকা অল আউট হয়েছে কেবলমাত্র 95 রান স্কোর বোর্ডে তুলতেই। সাউথ আফ্রিকাকে 95 রানে অল আউট করে দেওয়ার পথে বল হাতে ভারতের হয়ে সবচেয়ে বেশি কার্যকরী ছিলেন কুলদীপ যাদব। তারকা এই স্পিনার পেয়েছেন 5টি উইকেটের দেখা। 2.5 ওভার বোলিং করে 17 রান দিয়ে 5 উইকেট পেয়েছেন কুলদীপ যাদব।